এইমাত্রই আবহাওয়ার বড়সড় অশনি সংকেত। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার বিশাল পরিবর্তন। দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বাড়তে পারে তাপপ্রবাহের তীব্র প্রভাব। আর তা নিয়েই কিন্তু আগে ভাগে চরম সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কয়েকটি জেলাতে তাপমাত্রার পারদ কিন্তু ছাড়াতে পারে 43 ডিগ্রি সেলসিয়াসের ওপরে, আর যা নিয়েই কিন্তু চিন্তিত রয়েছেন সকলেই। তো আরো কয়দিন পর্যন্ত রাজ্যের এইসব জেলাগুলিতে তাপপ্রবাহের প্রভাব জারি থাকবে এবং কবে রাজ্যবাসী বৃষ্টির মুখ দেখবে? আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন জেলাগুলির ক্ষেত্রে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা, তো এই বিষয়ে কি আপডেট চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। আপনারা বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটিকে দেখছেন, তার পাশাপাশি আপনার জেলায় বর্তমানে আবহাওয়া কিরকম রয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এইসব জেলাগুলিতে কিন্তু আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত জারি করা হয়েছে তাপপ্রবাহের তীব্র সতর্কতা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার পারদ কিন্তু ছাড়াতে পারে 43 ডিগ্রির ওপরে। কালবৈশাখী তো দূরের কথা, ছিটে ফোটা বৃষ্টির মুখও দেখতে পারছেন না দক্ষিণবঙ্গের বাসীরা। আবার অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু হয়েই চলেছে লাগাতার বৃষ্টিপাত। জলবায়ুর এইরকম পরিবর্তন নিয়ে সকলেই কিন্তু রয়েছেন চিন্তিত। আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 দিনাজপুর এইসব জেলাগুলির ক্ষেত্রে কিন্তু জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা, এবং এইসব জেলাগুলিতেই লু বইবার কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে রাজ্যের সকল রাজ্যবাসীরা চাতক পাখির মতো কিন্তু বৃষ্টির মুখের দিকে তাকিয়ে রয়েছে। কবে রাজ্যে বৃষ্টি হবে এবং কবে এই অস্বস্তিকর গরম থেকে মিলবে সুরাহা, তা নিয়েই কিন্তু রয়েছেন সকলে চিন্তিত। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 3 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ কিন্তু বাড়তে পারে। আর আগামী 1 সপ্তাহের মধ্যে রাজ্যে কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, আর তাই কিন্তু জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। এখন দক্ষিণবঙ্গে কবে বৃষ্টির দেখা মিলবে তার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সকল দক্ষিণবঙ্গবাসী।